টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের। এদিকে নির্বাচন নয়, এটা দেশ ও স্বাধীনতা বিরোধী ঘৃণ্য চক্রান্ত, বলছে এবি পার্টি। জানাবো বিএনপির ব্যাপারে আগ্রহ নেই, সুষ্ঠু নির্বাচন চায় জাতিসংঘ। জানিয়ে দেব বাম ভাইদের কোনো ভোট নেই, বলছেন তথ্যমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনুস ইস্যু কি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রভাব ফেলবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের। প্রহসনে নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে বলা হয়, 2024 সালের শুরুতেই আওয়ামী লীগ সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক মামলায় রায় ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করেছে। 7 জানুয়ারি প্রহসনে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ভয়ভীতি, হুমকি, ধামকি, গ্রেপ্তার ও হয়রানি চালিয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় 25 জন নেতা কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের দ্রুত মুক্তি দাবি করছি। বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের রাষ্ট্রীয় সন্ত্রাসে অনেক স্বতন্ত্র প্রার্থী প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সরকার তার সাজানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র বিশ্ব থেকে আলাদা করার প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন করেছে। এটিএম মাসুম বলেন, দেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ ও রাজনৈতিক দল সমূহ প্রহসনের নির্বাচন বয়কট করে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের প্রতি গুরুত্ব আরোপ করে আসছেন। কিন্তু সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, প্রত্যেক নাগরিকেরই ভোট দেওয়ার বা না দেওয়ার অধিকার আছে। আওয়ামী লীগ প্রশাসনের সহযোগিতায় ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য চাপ দিচ্ছে ও ভয়ভীতি দেখাচ্ছে। ভোটের দিন সরকার পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে পারে মর্মে পত্র পত্রিকায় সংবাদ প্রচারিত হচ্ছে। এই অবস্থা সরকারের সকল ষড়যন্ত্র ন্যাসাত করে প্রহসন নির্বাচন বর্জনে আগামী 5 জানুয়ারি দেশব্যাপী মিছিল ও গণসংযোগ করা হবে। নির্বাচন নয়, এটা দেশ ও স্বাধীনতা বিরোধী ঘৃণ্য চক্রান্ত, বলছে এবি পার্টি। এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, একটি নির্বাচন হচ্ছে যেখানে দলের প্রার্থী, ডামি প্রার্থী, বিরোধী দলের প্রার্থী সবই ঠিক করেছেন একজন। তার হুকুমেই সব নির্ধারণ হচ্ছে, তিনি আর কেউ নয় বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একক ভোটেই যখন সব নির্ধারণ হচ্ছে তখন সেখানে জনগণের ভোটের আর কোনো প্রয়োজন নেই। তাজুল ইসলাম বলেন, তাই আমরা জনগণকে অনুরোধ করছি, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, দেশে বিরোধী স্বাধীনতা বিরোধী ঘৃণ্য এই আওয়ামী লীগ চক্রান্তে আপনারা অংশ নেবেন না। বিএম নাজমুল হক বলেন, 7 তারিখের এই নির্বাচন নাটক মন্ধস্থ করে শেখ হাসিনা আবার লুটের লাইসেন্স নবায়ন করতে চায়। জনগণ এই লাইসেন্স নবায়ন করতে দেবে না। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, বাসায় থাকুন, পরিবারকে সময় দিন, স্বৈরাচারের দোসর হবেন না। ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বিকাল 4টার দিকে হঠাৎ আওয়ামী লীগ ছাত্রলীগের একটি গ্রুপ পুরানো পল্টনের দিকে থেকে খোলা ট্রাক ও 8 থেকে 10টি মোটরসাইকেল সহযোগে এসে প্রচারপত্র বিলিরত কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা কর্মীদের হাত থেকে প্রচারপত্র কেড়ে নেয় এবং সেগুলোকে এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এতে এবি পার্টির 2 কর্মী সোহাগ ও মশিউর আহত হন। ছাত্রলীগের এই অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতঙ্কিত ছড়িয়ে পড়েছে। বিএনপির ব্যাপারে আগ্রহ নেই, সুষ্ঠু নির্বাচন চায় জাতিসংঘ। বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ব্যাপারে জাতিসংঘের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অন্তনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র প্লেরেন্সিয়া শতনিনো। তিনি বলেন, এই ব্যাপারে তাদের কোনো কিছু বলার নেই। বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ব্যাপারে জাতিসংঘের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনি গিতেরেহ সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া শতনিনো। তিনি বলেন, এ ব্যাপারে তাদের কোনো কিছু বলার নেই। জাতিসংঘ চায় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, তারা এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশে একটি পত্রিকায় ওই সাংবাদিক জাতিসংঘের মুখপাত্র ফ্লোরেন্সিয়াকে প্রশ্ন করে বলেন, আপনি জানেন বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে 300 আসনের জন্য 44টি রাজনৈতিক দলের 28টির 1,970 জন প্রার্থী নির্বাচন করছেন। এখন পর্যন্ত বাংলাদেশে 400 বিদেশি পর্যবেক্ষক অবস্থান করছেন। এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নেওয়ার বদলে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের কর্মসূচি দিয়েছে। জাতিসংঘের কি এ ব্যাপারে কোনো পর্যবেক্ষণ আছে? জবাবে সংস্থাটির মুখপাত্র বলেন, না আমাদের নেই, আমরা শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়াটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক হবে। আপনাদের এখন এতটুকুই বলার আছে। বাম ভাইদের কোনো ভোট নেই, বলছেন তথ্যমন্ত্রী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বামপন্থী দলগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দিল তাতে কোনো প্রভাব পড়বে না, কারণ বাম ভাইদের কোনো ভোট নেই। নির্বাচন বর্জনের ঘোষণা দিতে যাচ্ছে বাম জোট ও এবিএন বিষয়ে তথ্যমন্ত্রী মন্তব্য কি জানতে চাইলে তিনি বলেন, বাম ভাইদের আমি খুব সম্মান করি, কারণ তারা আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তি। আমার মধ্যেও কিছু বাম চিন্তা আছে, আমাদের দলেরও মূল স্তম্ভ সোশ্যালিজম, যে কারণে বাম সম্মান করি, যে কারণে বামদের সম্মান করি। তথ্যমন্ত্রী বলেন, তাদের অনেক বিষয় আমি সমর্থনও করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য বাম ভাইদের কোনো ভোট নেই, তারা ভোটে মানুষের সমর্থন পায় না। ঢাকা শহরে তো কেউ কেউ মেয়র নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু 37 লাখ ভোটের এই ঢাকা শহরে তাদের ভোটের সংখ্যা হাজারের অংশ পার হয়নি। তাদের ভোট নেই, তারা ভোট বর্জন করুক কিংবা না করুক তার কোনো প্রভাব নেই। এবারে নির্বাচন কত শতাংশ ভোট পড়বে বলে প্রত্যাশা করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যত শতাংশ ভোট পড়ে তার চেয়ে বেশি ভোট এই নির্বাচনে পড়বে বলে আশা করছে। ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ সরকার এবারও একটি গ্রহণযোগ্য প্রতিপক্ষ ছাড়া নির্বাচন করতে যাচ্ছে, যা সহিংসতার ঝুঁকি বাড়াবে। এই বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের দেশে এই পর্যন্ত কিছু কিছু ঘটনা ঘটেছে, সেগুলো অন্যান্য নির্বাচনের তুলনায় অনেক কম। ভারতে স্থানীয় সরকার সহ অন্যান্য নির্বাচনে যে মাত্রায় সহিংসতা হয় সেগুলোর চেয়ে আমাদের দেশে এই পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে তা অনেক কম। নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে, জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে কিনা সেই মুখ্য বিষয়। 1970 সালে নির্বাচনে অনেক নাম করা দল অংশগ্রহণ করেনি, অনেক বিখ্যাত নেতা অংশ নেননি, সেই নির্বাচনে জনগণ ব্যাপকভাবে অংশ নিয়েছিল। তিনি বলেন, সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতাও পেয়েছিল, কাজে ব্রাসেলসে বসে রিপোর্ট লেখা অনেক সহজ, কিন্তু যদি দেশে একটু এসে দেখে যেত, গ্রামগঞ্জ ঘুরে যেত, তাহলে দেখতে পেত কি পরিমাণ উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। তারা মাসখানেক আগে এর রিপোর্ট লিখেছিলেন, কিন্তু গত 20 দিনে লোকজন কতটা নির্বাচনমুখী তা দেখতে পারলে রিপোর্টটি তারা সংশোধন করে নিতেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আশা করি রিপোর্টটি তারা পরে সংশোধন করবেন। মন্ত্রী বলেন, দেশে একটি ব্যাপক নির্বাচনী উৎসব তৈরি হয়েছে, সবাই আজ এই উৎসবে সামিল হয়েছেন, দেশ জুড়ে নির্বাচনী প্রচারণার জোয়ার বইছে। কার্যত আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ দিন। তিনি বলেন, আগামীকাল সকাল 6টা পর্যন্ত নির্বাচনী প্রচার করা যাবে, একটি সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সার্কভুক্ত দেশগুলো ও ICC সহ আন্তর্জাতিক সম্প্রদায়ও এই নির্বাচনকে ব্যাপকভাবে গ্রহণ করেছে, তারা এরই মধ্যে পর্যবেক্ষক পাঠিয়েছে। হাসান মাহমুদ বলেন, 2008 সালে নির্বাচনে যেভাবে আন্তর্জাতিক পর্যবেক্ষক এসেছিল ঠিক একইভাবে এবার বিদেশে থেকে পর্যবেক্ষক এসেছে। নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বলে দিচ্ছে আন্তর্জাতিক মহলও এটিকে গ্রহণ করেছে। সেক্ষেত্রে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা কিংবা নির্বাচনী বিরোধী প্রচার জনগণ গ্রহণ করেনি বলে জানান তিনি। মন্ত্রী বলেন, নির্বাচন প্রতিহত করতে বিএনপি ঘোষণা কার্যত জনগণ প্রত্যাখ্যান করেছে, যে কারণে তারা এখন প্রতিহত করা থেকে সরে এসে নির্বাচন বর্জনের ডাক দিচ্ছে, অর্থাৎ বিএনপি পিছু হটেছে। ডক্টর ইউনুস ইস্যু কি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রভাব ফেলবে? নির্বাচনে ঠিক আগে আগে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দণ্ডিত করা হয়েছে। একটি শ্রম আদালতের গতকাল ডক্টর ইউনুসকে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। কিছুক্ষণ পরে অবশ্য 1 মাসের মধ্যে আপিল করার শর্তে তিনি জামিন পেয়েছেন। স্পষ্টতই ডক্টর ইউনুসকে কারান্তরীণ করা হয়নি, তবে এটি তার জন্য একটি বড় ধরনের অপমান বলেই মনে করা হচ্ছে। ডক্টর ইউনুস অবশ্য এই মামলাকে তার বিরুদ্ধে হয়রানি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে, অপরাধের সঙ্গে আমি জড়িত নই, সেই অপরাধের শাস্তি পেলাম, এটি আমার সবচেয়ে বড় দুঃখ। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলার রায়ের দিন গিয়েছিলেন সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি। তারা মামলা দ্রুত বিচার এবং তাড়াহুড়ো করার অভিযোগ করেছেন। সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে মামলার মোটেও তাড়াহুড়ো করা হয়নি, আইন তার নিজস্ব ধারায় নিজস্ব গতিতে চলেছে। তবে নিরপেক্ষ আইন বিশ্লেষকরা মনে করেন যে, সাধারণত শ্রম আইনের মামলা যে গতিতে চালানো হয়, ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলার গতি ছিল তার চেয়ে কিছুটা বেশি। এর একটি কারণ হতে পারে যে, ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, যে কোনো সময় যে কোনো প্রভাব বিস্তার করতে পারেন। এই কারণে তার মামলার শুনানি সরকার অগ্রাধিকার হিসেবে বিবেচিত করেছে। তবে যে বিবেচনা করা হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের এই রায় বাংলাদেশের রাজনীতিতে একটি জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে বাংলাদেশে ডক্টর ইউনুসের রায় এমন একটি সময় দেওয়া হলো যখন একটি দেশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বার প্রান্তে এবং এই নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল অংশগ্রহণ করছে না, নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে এক ধরনের অস্বস্তি রয়েছে। সেই রকম প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এই দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে ডক্টর ইউনুস ইস্যুটি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের নাপড়নকে আরো প্রলম্বিত করবে, এটি সম্পর্কের অস্তিত্বকে আরো বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। একাধিক কারণে ডক্টর ইউনুস ইস্যুটিকে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে। প্রথমত, ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খেতাব পাওয়া ব্যক্তি এবং তার মামলার ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়েছে তা কতটা যথাযথ হয়েছে এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট সন্দেহ এবং সংশয় রয়েছে। যদি
মার্কিন যুক্তরাষ্ট্রে এই মামলার রায়ের পর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রকম বিবৃতি দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিবৃতি না দেওয়াকে অনেকে সম্পর্কের অবনতির একটি সূত্র বলে মনে করছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে তারা অবস্থান ব্যক্ত করতে পারেন, এরকম প্রেক্ষিতে ডক্টর ইউনুসকে নিয়ে তার কোনো রকম কথা বলেননি বলেও অনেকে মনে করছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখে সেটি নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন এটি মানবাধিকার লঙ্ঘন ইস্যু এবং সরকার যে বিচার ব্যবস্থাকে তাদের মতো করে ব্যবহার করে তার আরেকটি উদাহরণ হিসেবে ডক্টর ইউনুসের ইস্যুটিকে দেখতে চাইছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জয়েন করে রাখুন। ধন্যবাদ।